হ্যালো গাইজ, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে আমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। সো চলুন ভিডিওটি শুরু করছি। এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট সেকশন বলতে গেলে, কারণ আমরা যখন কোনো ভিডিও দিই, টাইটেল এবং ডিসক্রিপশন অবশ্যই আমরা ইউজ করে থাকি। এবং ইউজ টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে আমরা যদি অ্যাকচুয়ালি প্রপারভাবে যদি কোনো লিঙ্কে দিতে যাই ডিসক্রিপশনের মধ্যে, সো সেটা কীভাবে দেবো আজকে দেখে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে। ওকে, চলুন আমি চলে যাচ্ছি আমার চ্যানেলে ইউটিউবে। এখান থেকে চলে যাচ্ছে, আমি ভিডিওতে যাচ্ছি, এখানে আমার এখানে আছে, আমি ব্যাক করে যাচ্ছি একবার। এখান থেকে চলে যাচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও থেকে আমি ধরুন এটা ব্যাক করে নিচ্ছি, ডিসকাট করে দিচ্ছি, যে কোনো ভিডিওকে আমরা নিতে পারি এখান থেকে ভিডিওতে গিয়ে। আমরা ধরুন এইটাই দিলাম, হাউ টু ইনক্রিজ ট্রাফিক ফ্রম ফেসবুক ইউজিং হ্যাশট্যাগ। আমরা যদি এটাকে নিই, নেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম পেনের মতো অপশানটি, এবং এখানে গিয়ে দেখতে পারবো যে আমাদের ডিসক্রিপশন লেখা আছে। এবার এখানে আমরা চাইলে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এরপরে আমি দিয়ে দিলাম ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট লিঙ্ক। দেওয়ার পরে আমি এন্টার দিয়ে এখানে আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। গাইজ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা এই ভিডিওটা যারা যত দেখবে, তারপরে যদি ডিসক্রিপশনটাকে ফলো করে, সো সেখান থেকে তারা আমাদের ওয়েবসাইটে ডাইরেক্টলি চলে যাবে। সো ইজি ওয়েতে আমরা ইউটিউব থেকে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে জেনারেট করতে পারব। ওকে, এই ছোটো ছোটো ট্রিক্সগুলো আপনারা ইউজ করবেন আপনাদের ভিডিও চ্যানেলে। যদি আপনাদের ওয়েবসাইট ফ্রি ওয়েবসাইট কিংবা পেইড ওয়েবসাইট থেকে থাকে, অবশ্যই ইউজ করতে পারেন, এবং এতে ভালো ট্র্যাফিক ওয়েবসাইটের জন্য আসে। ওকে, এটা দিয়ে দিলাম, হয়ে গেল, অ্যাড ডিসক্রিপশন করে দিলাম, ব্যাক করে দিলাম। আমি ব্যাক করে গিয়ে একবার চেক করে নেবো, দেখুন আমাদের দেখাচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা। সো গাইজ, আজকে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কী দেখালাম। এইভাবে আপনারা করুন আপনাদের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে আপনারা দিতে পারেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, এটা আপনার হতে পারে যে আপনার ইউটিউবে আলাদা অন্য কোনো ভিডিওজ আছে, সেটা লিঙ্কও এখানে প্রোভাইড করতে পারেন, ঠিক আছে। সো এইভাবে আপনি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ট্রাফিক জাম করে চলে যাবে, এবং তাতে আপনার ভিউটাও বাড়বে এবং ওয়াচ টাইমটাও বাড়বে। ওকে, সো যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনাদেরকে বলছি আমার চ্যানেলটিকে ফলো করুন। বিভিন্ন রকম টিপস এবং প্রোগ্রামিং রিলেটেড ভিডিও আমি প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করি আপনাদের জন্য শেয়ার করা। আপনারা কাইন্ডলি আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ।